আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আলু পরোটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এই রেসিপিটি সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন। আলু পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টি সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি ম্যাশ করে নেব, খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমার আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া পাতা কুচি, 3টা কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, তবে বেরেস্তা করে নিলে পেঁয়াজটা ঘ্রাণটা ভালো হয় এবং পরোটাটা খেতে ভালো লাগে। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি অল্প অল্প ময়দা নিয়ে মাখিয়ে নিব, আগেই পানি দিব না, লাগলে পরে দিব। আমার অল্প একটু পানি লেগেছে। দেখুন, আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি অল্প তেল দিয়ে মথে নেব আর ঢেকে রেখে দেব 30 মিনিট। চলে এসেছি 30 মিনিট পর। আমি এখন ডো থেকে লেচি কেটে নিব। আমি 5টি ভাগে লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে 6টি ভাগেও করে নিতে পারেন। আমি এখন ঠিক পরোটা তৈরি করা যেভাবে ঠিক সেভাবেই তৈরি করে নেব। আমি এখন বেলুন দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। দেখুন, আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকম হবে, পাতলাও না মোটাও না। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এভাবে এক পাশ ভেজে উল্টিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঘি।
আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন অথবা বাটার দিয়েও ভাজতে পারেন, তবে বাটার অথবা ঘি দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। আমি এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আপনারা আলু পরোটাটা আচারের সাথে টমেটো সস দিয়ে অথবা মুরগির মাংস যে কোনো মাংস দিয়েই খেতে পারেন। এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।